অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ধরনের ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব গেমস সহ টিকটক, বিগো লাইভ ও লাইকের মতো অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ রুল জারি করেন। ল্যামডা নামে নতুন করোনা ভাইরাস স্ট্রেনের অস্তিত্ব পেয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটি কোভিডের নতুন একটি রূপ। ঢাকায় একজন 49 বছর বয়সী মহিলার নমুনায় এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। ইতিমধ্যে বিশ্বের প্রায় 30টি দেশে এই ল্যামডার অস্তিত্ব পাওয়া যায়। এই ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও শক্তিশালী। করোনায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে অব্যাহত আছে রোগীর চাপ। আইসিইউ শয্যার সংকটে দুর্ভোগ পোহাচ্ছে রোগীরা। 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে 61 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রাজশাহীতে 10 জন, ময়মনসিংহে 13 জন, চট্টগ্রামে 7 জন, কুষ্টিয়ায় 6 জন, বরিশালে 5 জন, ফরিদপুরে 6 জন ও চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছে। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে সংকট লেগেই আছে। আইসিইউ ও সাধারণ শয্যারও সংকট চলছে। শয্যা পেতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছে সাধারণ ও করোনা রোগীর স্বজনেরা। এদিকে আজও রাজধানীর হাসপাতালগুলোতে করোনার টিকা দেয়া হচ্ছে। টিকা নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছে টিকা গ্রহণকারীরা। অভিযোগ আছে নানা অব্যবস্থাপনারও। পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে শিমুলিয়া বাংলা বাজার ঘাটে নতুন পথে ফেরি চলাচল শুরু হয়েছে। সীমিত পরিসরে এই চলাচল নজরদারি করছে সেনাবাহিনীর সদস্যরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, নতুন এ পথে বয়া লাগানো হয়েছে। তীব্র স্রোতে বয়া অনুসরণ করে চলবে ফেরি। এর আগে 4 বার সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ব্যান্ডের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 6 জন মারা গেছে, আহত হয়েছে আরও 1 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের নসরতপুর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চুনারুঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোরিকশার সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ব্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় বাঘ পরিবারের জন্ম নেয়া 2 বাঘ শাবকের নামকরণ করা হয়েছে দুর্জয় ও অবন্তিকা। আনুষ্ঠানিকভাবে শাবক দুটির নামকরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। করোনায় প্রায় 1.5 বছর দর্শনার্থীর চাপ না থাকার সুযোগে প্রাণীরা নিজস্ব পরিবেশ ফিরে পায়। 2.5 মাস আগে জন্ম নেয় শাবক দুটি। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সিরাজগঞ্জে অস্বাভাবিকভাবে বাড়ছে যমুনা নদীর পানি। গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি 37 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 138 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির দেশত্যাগের পর রাষ্ট্রপতি ভবন দখলে নিয়েছে তালেবানরা। রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর নিজেদের বিজয়ী দাবি করেছে তালেবানরা। ইতোমধ্যে কাবুল ছাড়ছে হাজারো বাসিন্দা ও বিদেশি নাগরিক। শিগগিরই সরকার গঠন করবে তালেবানরা। সরকার গঠন নিয়ে বৈঠক হবে কাতারে। দেশটির নতুন নাম হতে পারে ইসলামিক এমিরেট অব আফগানিস্তান। হাইতিতে ভূমিকম্পে প্রায় 1300 জন মানুষ মারা গেছে, আহত হয়েছে 5700 বেশি মানুষ, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে 2868টি বাড়ি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় 5500 বাড়ি। শনিবার সকালে 7.2 মাত্রার ভূকম্পনে লণ্ডভণ্ড হয় হাইতি।